দিনাজপুরের বীরগঞ্জে বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে সোশ্যাল মোটিভেশন সার্ভিসের উদ্যোগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা টিম বিল্ডিং ও লিডারশিপের অ্যালমনাই অ্যাসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় সোশ্যাল মোটিভেশন সার্ভিসের সভাপতি মিস্টার কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার সারওয়ার মোশিত আহমেদ, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার আবু তাহের, বীরগঞ্জ সোশ্যাল মোটিভেশন সার্ভিসের নির্বাহী পরিচালক দীপঙ্কর বর্মন ও প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন শন অন্যান্যরা উপস্থিত ছিলেন।